চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, এরপরেও অসচেতনতার ছবি পুজো মণ্ডপে। মণ্ডপ চত্বরে জমে রয়েছে জল, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা স্তূপ। কলকাতা, সল্টলেক, দমদম সহ বিভিন্ন পৌরসভার ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করলেও পুজো মণ্ডপের ছবিটা বদলায়নি। পুজোর বিশেষ দেরি নেই, জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। কিন্তু পুজোর আগে একরাশ আনন্দের মাঝেও কোথাও যেন বিষাদের ছায়া, কারণ হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এত কিছুর পরেও সচেতনতার যেন বড়ই অভাব। পুজো মণ্ডপেও ধরা পড়েছে সেই ছবি। কোথাও কোথাও মণ্ডপ চত্বরে জমে রয়েছে জল, কিছু কিছু ক্ষেত্রে বাঁশ বা অন্যান্য জিনিসের তৈরি কাঠামোতেও জল জমে থাকতে দেখা গিয়েছে। এই পরিস্থিতি যদি না বদলায় তাহলে পুজোর আগে ডেঙ্গির চোখ রাঙানি আরও বেড়ে যাবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এত কিছুর পরেও কলকাতা, দমদম, সল্টলেক সহ বিভিন্ন জায়গায় বিধিভঙ্গের ছবিটা স্পষ্ট। মণ্ডপে মণ্ডপে জল জমার পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ। ঝোপঝাড়ও নেহাত কম নেই। সল্টলেক এবং দমদমের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার নিলেও একাধিক মণ্ডপ চত্বরে অপরিচ্ছন্নতার ছবিটা বদলায়নি। যদিও যেদিন থেকে শহর ও শহরতলিতে ডেঙ্গির ছবি ভয়াবহ আকার ধারণ করেছে তখন থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে পুরসভাগুলি। উত্তর দমদম পুরসভার তরফে জানানো হয়েছে, ডেঙ্গি রোধে মণ্ডপগুলিতে বিশেষ নজরদারি চলবে। পুজোর আগে মণ্ডপ চত্বর থেকে বাড়তি আবর্জনা সরানোর দিকে বিশেষ নজর দেওয়া হবে। ডেঙ্গি রুখতে উদ্যোগী কলকাতা পুরসভাও সপ্তাহখানেক আগে ফোরাম ফর দুর্গোৎসবকে চিঠি দিয়েছে কলকাতা পুরসভা। মণ্ডপ চত্বরে যাতে জল না জমে সেদিকে কড়া নজর দিতে বলা হয়েছে। খোলা বাঁশে জল জমা ঠেকাতে বালি ভরে অথবা প্লাস্টিক মেথে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে সোমবারই ডেঙ্গি রোধে কড়া বার্তা দিয়েছে নবান্ন। দেয়া হয়েছে পাঁচ দফা নির্দেশ। শহর থেকে শুরু করে গ্রাম কোথাও যেন জল না জমে সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনার এবং সুপারদের। কারণ ডেঙ্গি পুরনো রূপ বদলে আগের থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলেই দাবি করছে চিকিৎসক মহল। জানা গিয়েছে ডেঙ্গির প্রতিক্রিয়ার প্রভাব ফেলছে হাটেও, যার ফলে হৃদপেশিতে ইনফ্লেমেশনের সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না। হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্তের হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর। করোনার মতো যদি ডেঙ্গিও রূপ বদলায় তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলেই আশঙ্কা চিকিৎসকদের। তাই পুজোর মুখে ডেঙ্গি নিয়ন্ত্রণে আনতে চেষ্টার কোনো খামতি রাখছে না প্রশাসন। জেলায় জেলায় চলছে সচেতনতা প্রচার। কলকাতা টিভি।